নমস্কার বন্ধুরা, ছোট গল্পের সন্তানের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই গল্প পাঠ সিরিজের নবম পর্ব। আজকের গল্প রণজিৎ সরকারের ফাঁদ। দেখে মনে হলো ধ্বস্ত বিধ্বস্ত একেবারে। 5 ফুট 11 ইঞ্চির সুদর্শন লোকটার কাঁধ ঝুলে গেছে, চোখে উদাস ভরা হতাশ দৃষ্টি, ধূপদুরস্ত সাজ পোশাক অবিন্যস্ত, মাথায় পরিপাটি ঝাঁকড়া চুল এলোমেলো। এমনটা যে হতে পারে তার দূর কল্পনাতেও ছিল না। লকআপের গড়াদ ধরে একটু ঝুঁকে পড়া লোকটিকে বারকয়েক দেখে অরুণার খুব খারাপ লাগছিল। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা সুদর্শন তরুণের একই পরিণতি। এ কেমন মানসিকতা, কি বলবেন মনোবিদরা? জানে না অরণ্যা, এই লোকটা ইনফ্যাক্ট পুলিশ ডিপার্টমেন্টকে ঘোল খাইয়ে ছেড়েছে। বহরমপুর শহরের রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, বাজারে, মলে এক শঙ্কার বাতাবরণ সৃষ্টিকারী লোকটাকে দেখে সৌম্য শান্ত এক দারুণ সৌন্দর্যময় ব্যক্তিত্বের অধিকারী বলে মনে হয়। বিপথে চালিত মানুষটার ওপর মোটেও রাগ হচ্ছে না অরণ্যার, যদিও তার সহানুভূতিশীল হওয়ার কোনো মানে হয় না। তবু সে তো মেয়ে, কোথাও যেন তার একটু খারাপ লাগছেই। এই নটোরিয়াস মোবাইল চোরকে ধরায় তার অনবদ্য ভূমিকা প্রশংসিত হয়েছে ওপরতলার পুলিশ মহলে। কনস্টেবল থেকে এবার এসআই প্রমোশনে তার রেকমেন্ড করবেন থানার বড়বাবু। আনন্দ হওয়ার কথা, তবু তার মনে আনন্দ হচ্ছে না। অদ্ভুত একটা অস্বস্তি তাকে ছেয়ে ফেলছে। স্কুল কলেজে পড়ার সময় থেকেই নাটক দেখা ছিল তার নেশা। স্থানীয় রবীন্দ্রসদনে নতুন নাটক মঞ্চস্থ হলেই সে খবর পেয়ে যেত এবং প্রথম সুযোগেই দেখত। এমনি করেই একদিন নাটকে অভিনয় করার নেশা পেয়ে বসল। সুযোগও জোটে অভিনয় করার। ঋত্বিক নাটগোষ্ঠীর হাত ধরে তার সফল মঞ্চাভিনয়ের শুরু। অভিনয় করার এই সহজাত গুণের কথা বহরমপুর থানার প্রায় সকলেই জানে। প্রতি বছর কালী পুজোয় বহরমপুর থানার সাংস্কৃতিক অনুষ্ঠানে যাত্রা পালা হতো। কলকাতা থেকে আগত যাত্রা দল ছাড়াও থানার উৎসাহী সদস্যদের নিয়ে একটা নাটক হতো, আর তাতে যথারীতি অরণ্যাও অংশগ্রহণ করেছে। তার অভিনয়ের প্রশংসায় থানার সাধারণ এমপ্লয়ি থেকে পদস্থ পুলিশ অফিসার সকলেরই দৃষ্টি আকর্ষণ হয়েছে। সকলেরই প্রিয় পাত্র হয়ে উঠেছে সে। বহরমপুর থানার ওসি রাজেনবাবু, ওনার প্রথমেই অরণ্যার নামটা মনে এলো। বেল বাজালেন উনি। স্যার, স্যালুট করে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আড়দালি। রাজেনবাবু মুখ তুলে চাইলেন, বললেন, মিস অরণ্যাকে ডেকে দাও তো। ইয়েস স্যার। অরণ্যা এসে দরজায় দাঁড়ায়। স্যার আসবো? এসো। রাজেনবাবুর চোখ সামনের কম্পিউটারের স্ক্রিনে তখন কোনো দিকেই ভ্রূক্ষেপ নেই তার, গভীর চিন্তামগ্ন। মাউসের সাহায্যে স্ক্রল করে করে কী সব যেন দেখছেন। অরণ্যার উপস্থিতি যেন তার মনোজগতেই নেই। স্যার, অরণ্যা আর একবার ইতস্তত করে মৃদু স্বরে ডাকল। মনিটর থেকে চোখ না সরিয়ে বললেন, অরণ্যা? হ্যাঁ স্যার, বসো। অরণ্যা অবাক হলো, ইনি তো কাউকে বসতে বলেন না, অধস্তন হলে তো কথাই নেই। বিস্ময় নিয়ে অরণ্যা তবু দাঁড়িয়ে রইল। আরও কিছুক্ষণ কেটে যাবার পর রাজেনবাবু কম্পিউটার ছেড়ে যেন জেগে উঠলেন। ওহ ইয়েস অরণ্যা। হ্যাঁ স্যার বলুন। সরি সরি, তুমি জানো না যে কি হচ্ছে আমার। শোনো, তোমাকে ছোট্ট একটা অভিনয় করে দিতে হবে। হ্যাঁ পারবে না? নিশ্চয়ই পারবে, এ তো তোমার কাছে জল ভাত। একটু খুলে বলুন স্যার। আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো। অরণ্যা চেয়ার টেনে রাজেনবাবুর মুখোমুখি বসল। দেখো, লোকটা নটোরিয়াস মোবাইল চোর, তাকে কিছুতেই ধরা যাচ্ছে না। দারুণ বুদ্ধিমান, আর অতীতের কোনো রেকর্ডও নেই, ফলে ঘোল খেয়ে গেছে আমরা সকলে। এমত অবস্থায় সামান্য একটা ক্লুকে
আঁকড়ে ধরেই সাফল্যে পৌঁছানো যায় কি না তার একবার মরিয়া চেষ্টা করতে চাইছি। চুরি যাওয়া মোবাইলগুলির নাম্বার ঘেঁটে সন্দেহজনক একটা মোবাইল চিহ্নিত করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে। যদিও খড়ের কাঁদায় ছোঁচ খোঁজার মতোই ব্যাপার সেটা, তবুও ঢিল ছুঁড়ে দেখি কি হয়। অরণ্যা, স্যার তোমাকে এই নম্বরে একটা ফোন করতে হবে, একটু অভিনয় চাই বুঝলে, কোনো স্ক্রিপ্ট নেই, তাৎক্ষণিক, বুদ্ধিমত্তার সাথে কথা বলতে হবে। জানি না আমাদের প্রচেষ্টা সফল হবে কি না, যদিও এই পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত তাও জানি না। ঠিক আছে, পারবে তো? বলুন স্যার, অ্যাকচুয়ালি কি করতে হবে? ফাঁদ, মানে একটা ফাঁদ পাততে হবে, প্রেমের ফাঁদ। সন্দেহভাজন লোকটিকে ফাঁদে ফেলে অ্যারেস্ট করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনই ধুরন্ধর এই লোকটা যে একে কব্জা করা সহজ নয়, যেহেতু এর কোনো অপরাধযুক্ত পূর্ব রেকর্ড নেই, নেই চেহারার ওপর কোনো সম্যক ধারণা, তাই যথেষ্ট বেগ দিচ্ছে। তুমি তৈরি তো? হ্যাঁ স্যার। কিছু ভেবেছ কীভাবে শুরু করবে? চিন্তা করবেন না স্যার, নাম্বারটা দিন। শোনো, তেমন বুঝলে খেলাবে, খেলিয়ে ওকে তুলতে হবে। ওকে, অল দ্য বেস্ট। অরণ্যা ডায়াল করলো নাম্বারটা। স্টেজে অভিনয় আর এখানে প্রস্তুতিবিহীন অভিনয়ে একটু যে অস্বস্তি করছে না তা নয়, বুকের ভেতর যেন কোনো হাওয়াই নেই, ফাঁকা। ওপারে তখন রিং হচ্ছে। হ্যালো, হ্যালো সুদীপ। হ্যাঁ সুদীপ বলছি, বলুন কি বলবেন। অরণ্য একটু থতিয়ে গেল, চকিতে সে রাজেনবাবুর দিকে তাকিয়ে নিল। স্বাভাবিক গলায় বলল, মানে? তুমি আমায় চিনতে পারছো না নাকি চিনতে চাইছো না ডার্লিং? ফোনের ওপারে সুদীপ নিশ্চুপ, কি বলবে ভেবে পেল না। মোলায়েম উচ্চারণের ডার্লিং কথাটা একেবারে হৃদয়ে গেঁথে গেল। অতিরিক্ত স্মার্ট হয়ে বলল, শুনুন ম্যাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? তুমি সুদীপ নও? যাহ, এমন ঠাট্টা করো না প্লিজ। আমার এতটাই ভুল হবে তোমার গলা চিনতে? আশ্চর্য। আমি সুদীপ বটে, তবে আপনার চেনা সুদীপ নই। অরণ্যা মনে মনে বলল, সে আর বলতে, এমন আন্দাজে ছুঁড়ে দেওয়া নামটা যে মিলে যাবে তা কাকতালীয়, সে বিষয়ে সন্দেহ নেই। তবু অরণ্যা অনুযোগে বলল, হবে হয়তো। বিষণ্ণায় মিশানো গলায় বলল, তবু তোমার সাথে কথা বলে ভালো লাগলো, কিছু মনে করো না, তুমি করে বললাম বলে। না না ঠিক আছে, আমি তো কাউকে আপনি করে বলতেই পারি না, তুমি তো ভালো। যেন সুদীপ নাম শুনলেই কেমন একটা হয়ে যায়, আমি জানি সুদীপ আমাকে এড়িয়ে যেতে চায়। ঠিক আছে যাক, যে যেতে চায় তাকে কি ধরে রাখার কোনো মানেই হয়? তবু ভালো, তোমাকে ক্ষণিকের বন্ধু হিসেবে পেলাম। তোমার অনেকখানি সময় নষ্ট করে দিলাম, সরি গো, ডোন্ট মাইন্ড। নো নো, বন্ধুত্বে কোনো সরি নেই, নেই কোনো ইফস অ্যান্ড বার্ডস। মনে থাকবে? থাকবে, রাখি, বাই। এই এই, না না প্লিজ, ছাড়বে না। লাইন কেটে দেয় অরণ্যা। রাজেনবাবু বুড়ো আঙুল তুলে বলেন, ওয়েল ডান, বাছাদন এবার ফাঁদে পড়বেই। বলতে না বলতেই অরণ্যার মোবাইলে রিং হতে থাকে। রাজেনবাবু বললেন, কয়েকবার রিং হতে দাও। ওকে স্যার। বারকয়েক রিং ছেড়ে দিয়ে শেষে ও কল রিসিভ করল। হ্যাঁ বলো, কি হলো আবার? মন ভালো নেই, আজ আমায় ছেড়ে দাও প্লিজ। অরণ্যার প্রাথমিক জড়তা কেটে গেছে, এখনও পুরো মাত্রায় সাবলীল, আত্মবিশ্বাসীও লাগছে নিজেকে। ও প্রান্তের একটা আরতি ঝরে পড়ে, না না অমন বলো না প্লিজ। ঠিক আছে, যা বলতে চাও তাড়াতাড়ি বলো, যে কোনো সময় বাবা মা চলে আসতে পারে। আসলে জানো আমি বড় একা। কথা শেষ না করতে দিয়েই অরণ্যা বলে ওঠে, এই রাখছি, বাবা বোধহয় এদিকেই আসছে। অরণ্যা লাইন কেটে দিল দ্রুততায়। রাজেনবাবুর চোখে সপ্রশংস দৃষ্টি। নারীর ষোলকলার এই এক কলায় সুদীপ
একেবারে পুরো মাত্রায় ঘায়েল, আর ঘায়েল প্রেমিক বাঘের চেয়েও ভয়ঙ্কর। এরপর কয়েক মিনিটের ব্যবধানে অরণ্যার মোবাইল বেজে গেল। নির্দেশ মতো অরণ্যা মোবাইল বেজে দিতে দিল। ততক্ষণে এই নিরবতায় ওপ্রান্ত অধৈর্য অসহিষ্ণু, আবার রিং হতেই হলো অরণ্যাকে। হাস্কি গলায় বলল, কি হচ্ছে? রাখো, সময় করে আমি ফোন করব রাতের বেলায় ফাঁক পেলে, একটু তো বোঝো প্লিজ। অরণ্যা ইচ্ছাকৃতভাবে সরক্ষণে যৌনতার আবেগ মিশিয়ে দিল। ওপ্রান্ত উল্লাসিত আবেগে বলল, গ্রেট। রাজেনবাবু উত্তেজনায় বা অতিরিক্ত উৎসাহিত হয়ে হোক, অরণ্যার টেবিলে রাখা প্রসারিত দু হাতের মুষ্টি ধরে ঝাঁকুনি দিয়ে বলল, ওয়েল প্লেট, ক্যারি অন। অরণ্যা রাজেনবাবুর হাত ছাড়িয়ে নিল সংকোচে। পুরুষের সুযোগ খোঁজা স্পর্শ প্রায় সকল মেয়েরই মুখস্থ হয়ে যায় সেই কম বয়স থেকে। এই নিভৃত কক্ষে রাজেনবাবুরা একটু নির্দোষ স্পর্শের মধ্যে দিয়ে নিজের যৌন যন্ত্রণার অবদমন করে নিতে চাইবেন, এটাই স্বাভাবিক। শালীনতার মোড়কে একটু মেনে নিতেই হয় কর্মরত মহিলাদের। অরণ্যা মনে মনে নিজেকে সান্ত্বনা দেয় এই ভেবে যে সে তবু যথেষ্ট সমীহ আদায় করতে পারে তার এই শিল্পী সত্তার জন্য। রাত 10:30, সুদীপের ফোন এলো। চটুল গলায় চাপা স্বরে অরণ্যা বলল, হ্যাঁ সুদীপ, বলো। কিছু মনে করো না, তর সইল না বুঝলে, তুমি এখন ফ্রি তো? মেয়েদের আবার ফ্রি, আমাদের ইচ্ছে অনিচ্ছে দাম দেয় কেউ? একটা গোপন শ্বাস ত্যাগ করে ফের বলল, ছাড়ো সব প্লিজ, শোনা, অমন করে বলে আমায় হার্ট করো না। বলো কি বলবে? তোমার সাথে একবার দেখা করা যায়? ওর আকুলতা মনকে নাড়া দিয়ে যায়। ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় ওর মিশনের কথা, কিন্তু সেই ক্ষণিকের জন্যই। দ্রুত নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে, মৃদু গলায় বলল, সে তো হতেই পারে। ওহ ইয়েস। ওর উচ্ছ্বাসের বন্যা সামাল দেয়া তখন রীতিমতো সমস্যা হয়ে ওঠে। একরাশ চুম্বনের ঝড় কানের মধ্যে দিয়ে সারা শরীরের ওপর সুনামির মতো আছড়ে পড়ে। বিশামাল অবস্থা অরণ্যার। এই এক দোষ পুরুষ মানুষের, একটু নরম হয়েছ কি নাজেহাল করে দেবে। হয়েছে হয়েছে, থামবে? ধমকে ওঠে অরণ্য। ইচ্ছাকৃতভাবেই বলে, এক্ষুনি সব শেষ করে দেবে নাকি? খুশিতে ডগমগ সুদীপ ধরফর করে বলে, সরি সরি সরি। বাবা, না দেখেই এই, দেখলে ঘেন্না করবে না তো? আমি তো সুন্দরী নয় গো। কে বলেছে তুমি সুন্দরী নও? যার গলায় এত সুন্দর ভয়েস, সে কুরুপা হতেই পারে না। তাই? হ্যাঁ গো তাই। একটা কথা বলি? বলো। নো নিড টু সিক পারমিশন। রাগ করবে না? অহেতুক রাগ করবো কেন বলো? তোমার একটা ছবি দেবে। ছবি? দ্রুত নিজেকে গুছিয়ে নেয় অরণ্যা, চমৎকৃত হয় নিজের তাৎক্ষণিক জবাবে। ছবি দিয়ে কি হবে, দেখা তো হচ্ছে। তা অবশ্য হচ্ছে, ঠিক আছে, চাই না। কাল আসবে? আসবো। কোথায়? ঠিক 5টায় এসো, সিলভার স্ক্রিনের কাউন্টারে অপেক্ষা করব। ভালো একটা ছবি চলছে, গুপ্তধনের সন্ধানে। দুজনে উপভোগ করব ছবি আর একে অপরের সান্নিধ্য। বেশ তো, দেখো হলের মধ্যে কিন্তু নদোষীপনা। তুমি যে একখানা মানুষ আমি ঠিক বুঝে গেছি। না গো, আমি মোটেও তা নয় তুমি যা ভাবছ, আলাপ হলেই বুঝবে। সে তো নয় হলো, তোমাকে চিনবো কেমন করে? এটা কোনো প্রবলেম হলো ডার্লিং? আরে বাবা বলো তো, কথা না বাড়িয়ে শোনো। ধূসর রঙের ট্রাউজারের সাথে নীল ফুল স্লিভ শার্ট গুঁজে পরব, পায়ে স্নিকার, চোখে সানগ্লাস মেরুন কালারের। কি ঠিক আছে? কি অদ্ভুত, দেখো কি অদ্ভুত আমাদের মিল। নীল রং যে আমার প্রিয় তুমি জানলে কি করে? সবই তার ইচ্ছে শোনা, নইলে যে সুদীপকে চাইলে সে এলো না, আর এলো কি না এই অধম। অমন করে বলো না দীপু। কী বললে আমায়? দীপু, তুমি খুশি?
খুব। তাহলে কাল ঠিক পাঁচটায় মনে থাকবে তো? থাকবে। আর শোনো, আমার জন্য গোলাপ এনো, আনবে তো? অবশ্যই। ভেবো না, দেখো এত কথা হলো তোমার সাথে, অথচ তোমার নামটাই এখনো জানা হয়নি। কি নাম তোমার? প্রিয়া। প্রিয়া বলি ডেকো? গলার স্বরে কোনো দ্বিধা বা জড়তার ছাপ নেই একটুও। মানসিক প্রস্তুতি ছিলই। অরণ্যা জানত প্রদীপ কোনো না কোনো সময় নাম জিজ্ঞাসা করবেই, তাই নামটা প্রিয়া বলবে ভেবেই রাখা ছিল। ও রিয়েলি? সিম্পলি অ্যামেজিং। কেন অ্যামেজিং? কেন হতে পারে না? আরে না না, প্রিয়া বলে ডাকতে বড় ইজি বোধ হবে, তাই আর কি। জল তরঙ্গের মতো অরণ্যা হেসে বলল, ঠিক আছে রাখছি, গুড নাইট। সুদীপ কবজি উল্টিয়ে ঘড়ি দেখে নিল। প্রিয়া কি আসবে না? ওর বাবা ভীষণ রাগি এমনটাই বলেছিল। বাবার চোখ এড়িয়েও কি বেরোতে পারেনি? শঙ্কায় মনটা দুলে উঠল। বাবাগুলো কেন এমন করে বুঝতে পারে না সুদীপ। বড় হলে প্রতিটি মানুষেরই কম বেশি স্পেস দরকার, সেটা না পেলে একজন মানুষ বিদ্রোহী হয়ে উঠতে পারে, এটা কি ওনারা বোঝেন না? বিরক্তিতে সুদীপ কাঁধ নাচাল। সিনেমা হলের আধারিতে প্রিয়াকে পেতে ও পুরো রয়ের টিকিটটাই কিনে নিয়েছে। শুধু ওরা দুজন ওই একটা রোতে থাকবে। শিহরিত সুদীপ। প্রিয়া শুনলে হয়তো হাসবে বা বকুনি দেবে এই ধরনের ছেলে মানুষই করার জন্য। সুদীপ জানে কিভাবে মেয়েদের মন পেতে হয়। আপন মনে হাসল সুদীপ, আরও একবার ঘড়ি দেখে নিল। আর বেশিক্ষণ নয়, এই এলো বলে। হাতে ধরা মোবাইলটা ঘামছে। একটা ফোন করতে খুব ইচ্ছে করছে, জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কত দূর। অদম্য ইচ্ছেটাকে দমিত করে সে। এমনিতেই কাল রাতে অনেকটা ক্রিজ ছেড়ে খেলতে বেরিয়ে পড়েছিল, তাই আজ নিজেকে ছোট্ট ধমক দিয়ে নিবৃত্ত করল। কিন্তু আসছে না কেন? এতটা কেয়ারলেস বলে তো মনে হয়নি। এমন তো নয় যে ওর আগ্রহ ছিল না বা সে জোর করেছে বলেই ঢেঁকি গিলেছে। তবে ও নির্নিমেষ অনতি দূরের গেটের দিকে তাকালো। কোনো একাকী মেয়েকে দেখলেই ওর মনে হচ্ছে ওই বুঝি এলো, কিন্তু পরক্ষণে ভুল ভাঙছে। বেশ অস্বস্তি হচ্ছে এবার, পাঁচটা তো বেজে গেছে। ইস, যদি রাতে জেনে নিত ও কি পড়ে আসবে, কিভাবে চিনবে ওকে এখন? না সুদীপ, তুমি বড্ড বোকা, আবেগে এতটা ডুবে গেলে কি করে? এমন তো নয়, এর আগে তোমার জীবনে প্রেম আসেনি, না হয় দাগা খেয়েছো, তাই বলে এমন হামলে পড়লে কেন? আসলে প্রিয়ারও সেই একই কাহিনী, আর তার জন্যই বোধ হয় এই বই করল। নিজের ভেতর এতটাই বোধ ছিল যে একজন তার কাছে দাঁড়িয়ে আছে খেয়ালই করল না। রাজেনবাবুর জিপটা সিলভার স্ক্রিনের গেটের একটু বাইরে দাঁড়িয়ে দাঁড় করালো ড্রাইভার। গাড়ি থেকে বেরিয়ে এলেন রাজেনবাবু আর শঙ্কর। রাজেনবাবু শঙ্করকে বললেন, তুমি এক কাজ করো শঙ্কর। বলুন স্যার। তুমি গেটের কাছে দাঁড়িয়ে যাও, বি অ্যালার্ট, তীক্ষ্ণ চোখ রাখো যেমন বলছি। লোকটা কিন্তু অতিমাত্রায় ধুরন্ধর, কিছু আঁচ করতে পারলে কিন্তু বানচাল হয়ে যাবে সব। গো। ঠিক আছে স্যার, বাছা ধনের আজ নিস্তার নেই। পজিশনে থাকো, সিনেমা হলে ভিড় আছে, পাবলিককে জানতে দেওয়া যাবে না কিছু, অথচ কাজটা করতে হবে, নাও গো। মোবাইল বেজে উঠল। বিকাশ স্যার। অল আর ওকে স্যার? অ্যাকশন। বিকাশ হন্তদন্ত হয়ে সুদীপের কাছে দাঁড়িয়ে গেল। দৌড়ে আসার জন্য যেন সে হাঁপাচ্ছে, ভাবটা ফুটিয়ে তুলল এরকমভাবে। আপনি সুদীপবাবু? থতমত খেয়ে সুদীপ বাস্তবে ফিরল। ধাতস্থই বলল, হ্যাঁ কেন, কি হয়েছে, কিছু বলবেন আপনি, কে আপনি? বিকাশ দম ফেলে বলল, আপনি প্রিয়ার বন্ধু তো? হ্যাঁ। কি হয়েছে ওর? ও আসতে পারবে না, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটর সাইকেল ওকে ধাক্কা মেরেছে স্টেশন রোডের বিবেকানন্দ স্ট্যাচুর ওখানে। কয়েকজন পথচারী ওকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বলল, না না সুদীপ ওর জন্য ওয়েট করছে এখানে, হাতে পায়ে কোমরে খুব লেগেছে, বাঁ হাতটা বোধহয় ভেঙেছে, আপনি আসুন দাদা, আমার গাড়ি আছে গেটের বাইরে।
পরিমরি করে সুদীপ ছুটল। ওর মনে তখন থেকে কু গাইছিল। গাড়িতে উঠে বসল সুদীপ, আর ওর দুপাশে বসল বিকাশ আর শঙ্কর। সামনে ড্রাইভারের পাশে বসে আছেন রাজেনবাবু। বিকাশ ড্রাইভারকে তাড়া লাগালো, কুইক গাড়ি ছেড়ে দিন প্লিজ। অরণ্য একবার চোখ তুলে চাইল। সারা রাত জেরার ধকলে বেচারা কাহিল। ধুরন্ধর সুদীপ জেরায় কোনো সহযোগিতা করেনি, বরং বিপথে চালিত করার চেষ্টা করেছে। বারবার বলেছে, আপনাদের কোথাও বোধহয় ভুল হচ্ছে, আমি নির্দোষ। এমনকি কয়েকবার অনুযোগও করেছে। প্রিয়া এসে তাকে দেখতে না পেয়ে কী ভাববে বলুন তো? রং ইনফরমেশনের ফলে যে ঘটনাটা আপনারা ঘটালেন তা কিন্তু ক্ষমার অযোগ্য। দুটি মানুষের মনের কাছে এটা কত বেদনাদায়ক তার সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? কোনো কিছুতেই সুদীপকে ভাঙা গেল না, পুলিশের খাতিরদারিতেও না। শেষে রাজেনবাবুর মাস্টার স্ট্রোক, যাকে বলে ভেলকি। ঠিক আছে ভাই, আপনি যখন কিছু বলবেন না তখন প্রিয়াকেই আনার ব্যবস্থা করি। সুদীপের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, পরক্ষণেই আর্তনাদ করে ওঠে সে, প্লিজ প্লিজ স্যার, ওকে ডাকবেন না, প্লিজ ওকে ডাকবেন না। ডাকবো না, ওকে, নাও টেল মি। আমিও চাই না ভালোবাসার মানুষের কাছে আপনি বেজ্জত হন। সেই রাতে সুদীপের দেয়া তথ্যের ভিত্তিতে সব কটাকে অ্যারেস্ট করে বহরমপুর পুলিশের বেগ পেতে হয় না। আবেগ কখন কিভাবে যে মানুষকে পরিচালিত করে কেউই জানে না। একটা মানুষকে দানব থেকে মানব, মানব থেকে দানব করে দিতে পারে আবেগ। সুদীপের মতো একজন শিক্ষিত স্মার্ট মোবাইল চোর যে এমন হৃদয়ের টানে এত সহজেই বশ্যতা স্বীকার করে নেবে ভাবতেই পারেনি অরণ্যা। ভালোবাসার নাটকের যে খেলাটা সে খেলল তাতে নিজেকে অপরাধী মনে হচ্ছে, মনে হচ্ছে প্রতারক। ভালোবাসা শব্দটার কাছে দ্বিচারিতা করে অরণ্যা ভিতরে ভিতরে লজ্জিত হতে থাকল। কেমন লাগলো এই গল্প পাঠ জানাবেন, আর কী কী ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেই ধরনের গল্প উপস্থাপনা করব আপনাদের সামনে। ধন্যবাদ।